ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এম বাদশাহ আলম স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা এম বি আলম ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার রাতে 9টায় নাজিরহাট বালিকা স্কুল মাঠত এক ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়ে ফাইনাল খেলাত এ টু জেড ক্লাবরে পরাজিত করে হক এন্টারপ্রাইজ বিজয়ী হয়ে মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল আজিমের সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ির নির্বাচিত সংসদ সদস্য আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী এমপি। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।